স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত। আদালত অপমাননা করায় থানার ওসিকে দণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিজে 10 বছর পূর্তি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য। প্রতিবাদে রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। মঙ্গলবার দিবসটি উপলক্ষে র্যালি, পথসভা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর উন্নয়নের চিত্র অগ্রগামী হলেও নারী ধর্ষণ বা নির্যাতনের মাত্রা কমেনি। এসব প্রতিরোধে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর আলোপট্টির মোড় থেকে 0 পয়েন্ট পর্যন্ত বিভিন্ন সংগঠন র্যালি ও সমাবেশ করেছে। এদিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে নারীর বলিষ্ঠ অবদান তুলে ধরে বক্তব্য রাখেন রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আবিদা আঞ্জুম মিতা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি ও রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরির। আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ নেন। এ সময় জেলার 5 জন নারী উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পদযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা। 20 সালে যখন থেকে আমরা কখন করোনা মহামারী শুরু হলো এবং ওই সময় কিন্তু আমরা কিন্তু অনেক এগিয়ে আছি সব দিক দিয়ে। এখন আপনারা জানেন আমাদের স্পিকার মহাদেব নারী এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী। এরপরে নিশা আক্তার চলে এসো, এরপরে আসবে অর্চনা রানী, অর্ণিমা, এরপরে অর্চনা ম্যাডাম। নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ। পরপর 6 বার সমন পাঠানো হলেও সাক্ষ্য দিতে না আসায় পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলীকে 1 টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান ওসি রওশন আলীকে এ দণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধ না করলে আদালতের কার্যক্রম যতক্ষণ চলবে ততক্ষণ ওসির কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। পুলিশের পরিদর্শক রওশন আলী জরিমানার 1 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত এ তথ্য নিশ্চিত করে বলেন, 2018 সালে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করে তিনি একটি মামলা করেন। এই মামলায় অন্য সব সাক্ষীরই সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। তবে ইনফরমেন্ট সাক্ষী হিসেবে রওশন আলীকে সাক্ষ্য দেওয়ার জন্য পরপর 6 বার সমন পাঠানো হয়, কিন্তু তিনি আদালতে আসেননি। এর ফলে মামলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আদালত ন্যায় বিচারের স্বার্থে ওসিকে জরিমানা করেন। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিজের 10 বছর পূর্তি উপলক্ষে FMS মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীর মুক্তমঞ্চে আয়োজিত মেলায় সকল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক রাজশাহীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এফ এম কামাল উদ্দিন, বিকাশের এরিয়া ম্যানেজার ফারহান নূর, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জুলেখা নুসরাত ও পুলিশ সুপার তরিকুল ইসলাম। টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে জেন্ডার সমতা, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং পথসভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি টিআইবি। এ সময় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সহসভাপতি শামিমা আক্তার, পরিতোষ অধিকারী, স্বজন সদস্য অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সনাক সদস্য জেসমিন আক্তার, পথসভায় সনাক, স্বজন, ইএসইএস ফ্রেন্ডস সহ টিআইবির কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও প্রতিটি উপজেলায় আলোচনা মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। নোয়াখালীর দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ নোয়াখালীর জেলা সমিতির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নূর নবী টিপু। শরীফুল হাসান উজ্জ্বলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র আবেদ সাইফুল কালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ ভূঁইয়া, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নূর নবী সুমন, জাবেদ সাইফুল সালাম, ফয়েজ আহমেদ, আমির আলী, আবু জাফর তপন, শাহজাহান মাসুম, আশিক, জয়নাল আবেদিন, জহির, কাজী সোহাগ, ফারুক সহ স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।